নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে চলল লুট, দুঃসাহসিক চুরির সাক্ষী অশোকনগর থানার অন্তর্গত বিজয়া ফার্মেসি মোড় সংলগ্ন এলাকা। শনিবার পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যান ওই অঞ্চলের বাসিন্দা ব্যবসায়ী অরুণ দাস। তার গাড়ির চালক সুধাংশু রায়কে বলেন যে রাত্রিবেলা যেন সে বাড়িতে থাকে। সেই মতো গাড়ির চালক রাতে ঘুমাতে এসে দেখেন গেট ভেতর থেকে বন্ধ, অর্থাৎ দরজা খোলা যাচ্ছে না। সেই মুহূর্তে কিছু না বুঝতে পেরে বাড়ি ফিরে গেলে সকালে স্থানীয় সহ আরো অরুণ বাবুর পরিজনদের বিষয়টি জানালে তারা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখেন যে ঘর এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে, আলমারি ভাঙা। আমাকে রাত 3টার সময় শোয়ার কথা ছিল, আমি হাওড়ার গাড়ি চালাই, গাড়ি চালিয়ে এসে যখন তালা খুলতে গেছি তখন দেখতে পাচ্ছি তালা খুলে যাচ্ছে কিন্তু ভিতর দিয়ে লক দেওয়া, আমি বাড়িতে চলে গেছি। সকালবেলা এসে আবার তালা খুলতে গেছি, ধরে ধাক্কা মারছি খুলছে না, আশেপাশের লোকজন ডেকে তারপরে ওটার তালা সাইডে একটা গেট আছে ওটা তালা ভেঙে ভিতরে ঢুকে দেখি সব জিনিসপত্র চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে কি ভিতরে ছিল সেসব জানি না। এইবারই মালিক তিপতি ঘুরতে গেছে, কালকেই গেছে। কালকে কখন গেছে? কালকে সকাল 9টা নাগাদ বেরিয়েছে। তারা ঘুরতে গেছে হঠাৎ করে তারপরে চুরি, কি বলবেন? সেটা তো আমার আইডিয়া নেই, বলবো। মালিকের সাথে কথা হয়েছে আপনার? আমার বৌদি ফোন করে জানিয়েছে। কত টাকা কি চুরি হয়েছে সেটা বলতে হবে। প্রাথমিক অনুমান নগদ 2.5 লক্ষ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ঘটনাস্থলে পৌঁছেছে অশোকনগর থানার পুলিশ। অন্যদিকে ব্যাংকের বই আপডেট করিয়ে বাড়ি ফেরার সময় ছিনতাইয়ের কবলে এক বৃদ্ধা। সূত্রের খবর, হাবড়া থানার অন্তর্গত জয়গাছি 30 নম্বর রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা বৃদ্ধা ব্যাংক থেকে বেরিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় দুই যুবক একটি বাইকে করে এসে বৃদ্ধার সাথে কথা বলতে শুরু করে এবং তার পরিবার ও শরীরের খবর নিতেই হঠাৎই নাকের সামনে কিছু একটা ধরে কিছু বুঝে ওঠার আগেই কানের দুল খুলে চম্পট দেয় তারা। ও মাসি, মাসি, এই তো মাসি, এখন বুঝে চিনাস পড়েছি, আমি তো বুঝি নাই, দাঁড়াও, তোমার তোমার মাই কি হয়, তোমার মাইয়ে কয়জন, পোলা কয়জন? আমি বলে মাইয়ে তো এক, আর জামাই না, ছেলে দুইজন। এই ওই তো এত ঠিক পেয়েছি, এত চিনি, এখানে এইসব করিয়ে তো আসছে আমার। বলে তারা হ্যাঁ পাই, তোমার শরীর খারাপ? আমি বললে হ্যাঁ, শরীর এমনি খারাপ থাকলো, যেহেতু ওষুধ খাই। এই কোথায় গেছিলেন? আমি তো বাড়ি যাওয়া গেছিলাম। কোথায় গেছিলেন? কোথায় গেছিলাম? ওইতে ব্যাংকে। ব্যাংকে টাকা পয়সা তুলতে গেছিলেন কি? না, টাকা তুলতে যাইনি, বইতে 8 বার তোমার টাকা না করলে, ওই বই করছি বই তোলা ই না করলে দিছে না, পয়সা না তুলে বলে বন্ধ হয়ে যায়, এই লেগে গেছিলাম। হ্যাঁ পাই কি করে তারপরে যুবকগুলো? হ্যাঁ চলিয়ে গেল। আপনার সাথে কি হয়েছে কি তারপরে? এই লোক দিকে লাগে। হ্যাঁ, আপনার সাথে যে দুটো যুবক কথা বলছে তাদের সাথে কি হয়েছে আপনার? আমার ওই না কয় কি করে তোমার ওই ঔষধ দিব আনে, ঔষধ দিব আনে, এই কয়ে তার কানের তাল ইয়ে তার গেল। কয় কি গেলে তোমার পরে দিয়ে আহিলে তুমি টাকাই থাও, তোমার দিব আনে ঔষধ দিব আনে। কি কানের নিয়ে গেছে? সোনার কানের। আর আপনার কানে? হ্যাঁ আমার কানে। কি বললো তারা? তোমার দিতে আসি, এই কই যে মোটরসাইকেল চালাই কমনে গেল, আমি তো কইতে পারলাম না। পরবর্তীতে বৃদ্ধা বাড়িতে গিয়ে ঘটনার কথা বলে কান্নায় ভেঙে পড়েন। হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও তবে দিনে দুপুরে এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ।
সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।